হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ক্যাপসিকাম আর পেঁয়াজ পাতা স্টোর করতে হয়। সাধারণত শীতকালে ক্যাপসিকামের দাম একটু কম থাকে, তাই এই সময়টাই আমি সবসময় ক্যাপসিকাম স্টোর করে রাখি। কিন্তু ক্যাপসিকাম প্রিজার্ভ করার নিয়মটা হচ্ছে, আপনি ক্যাপসিকামের ভিতরের যে বীজগুলো আছে সেগুলো ফেলে নেবেন। বাবা তাই করছে, ক্যাপসিকামের বীজগুলো ফেলে নিচ্ছে। এদিকে আমি কিছু পেঁয়াজ পাতা আগে থেকে কেটে রেখেছি। বাবা খুব সুন্দর করে ক্যাপসিকামগুলো কাটছে। চাইলে আপনারা এভাবেও প্রিজার্ভ করতে পারেন। আমি ভিতর থেকে বীজগুলো ফেলে নিয়েছি। আপনারা চাইলে পুরো গোটা ক্যাপসিকামটাও প্রিজার্ভ করে রাখতে পারেন। বাবা বিভিন্ন সাইজে ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছেন। এদিকে মা পেঁয়াজ পাতা ছোট ছোট করে কেটে নিচ্ছে। ক্যাপসিকাম আমার বাচ্চারা খুব পছন্দ করে। এছাড়াও আমরা প্রচুর পিজা খাই, পিজাতেও আমরা ক্যাপসিকামগুলো ইউজ করি, তাই আমি ক্যাপসিকামগুলো মূলত স্টোর করে রাখছি। বাবা খুব সুন্দর করে সময় নিয়ে ক্যাপসিকামগুলোকে পরিষ্কার করছে। বাবা এখানে দুরকম করে ক্যাপসিকামগুলো কেটেছে, গোল গোল করে আর লম্বা লম্বা করে। এখন আমরা ক্যাপসিকামগুলো রোদে শুকোতে দেব। বাবা এখন ক্যাপসিকামগুলোকে রোদে শুকাতে দিচ্ছেন। ক্যাপসিকামগুলো রোদে শুকিয়ে নিয়েছি। এখন আমি এগুলো একটি জিপলক ব্যাগে ঢুকাবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি জিপলক ব্যাগে ঢুকাচ্ছি। এখন এগুলো ফ্রিজে রাখার সময় হয়েছে। আমি এখন এগুলো এক বছরের জন্য ফ্রিজে রেখে দিতে পারি। আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এছাড়া আমাদের নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে পারেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আসলে আপনারা জানতে পেরে যান। ধন্যবাদ।